রাজ্যের টিকাদান স্বেচ্ছাসেবক পদে কর্মী নিয়োগে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগকরণ হবে। ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কী কী পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, রাজ্যের কোন কোন জেলাতে নিয়োগকরণ হচ্ছে, আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আর কোন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিস আমরা আপনাদের সামনে ওপেন করেছি। এখানে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে। নেমদা পোস্ট এখানে রয়েছে, অপ্থমালিক অ্যাসিস্ট্যান্ট এখানে নিয়োগ করানো হচ্ছে। এই পোস্টে মোট শূন্য পদ কতগুলো রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। পারমান বেতন এখানে 18,000 টাকা থেকে শুরু হচ্ছে। এজটা এখানে বলেছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করানো যাবে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সাথে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি থাকতে হবে এবং 2 বছরের আপনাদের ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অপথমালিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, বা 2 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিসের উপরে কোর্সটা থাকতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তারপরের পোস্টটা এখানে রয়েছে ইমিউনাইজেশন ভলান্টিয়ার আন্ডার NHM। টিকাদান স্বেচ্ছাসেবক পদে নিয়োগকরণ হচ্ছে। মোট শূন্য পদ দুটি রয়েছে। কোন কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন সেটা এখানে দেওয়া রয়েছে। মান্থলি পারমান বেতন এখানে বলেছে 26 দিন আপনাদের মান্থ কাজ হবে, তার জন্য পার ডে 550 টাকা করে আপনারা এখানে পাবেন। এসটা এখানে রয়েছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করানো যাবে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে স্নাতক হতে হবে বিএস সায়েন্স বিএ বা বিকমে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন এখানে বলেছে ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট। তার মেয়াদটা এখানে বলেছে 6 মাসের থাকতে হবে যে কোনো রিপুটেড অর্গানাইজেশন থেকে। কম্পিউটার প্যাকেজ নলেজটা এখানে রয়েছে, কম্পিউটার প্যাকেজ নলেজের মধ্যে কী কী থাকতে হবে সেটা এখানে রয়েছে। অপারেটিং সিস্টেম বলেছে উইন্ডো, XP 7, অফিস অটোমেশন, সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড অ্যান্ড ইন্টারনেট, এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কম্পিউটার প্যাকেজ নলেজটা থাকতে হবে। তারপরে পোস্টটা এখানে রয়েছে PPM কোঅর্ডিনেটর পদে নিয়োগকরণ হচ্ছে। কোন ক্যাটাগরি আবেদন করতে পারবেন সেটা এখানে দেওয়া রয়েছে। পারমান বেতন 26,000 টাকা থেকে শুরু হচ্ছে। মিনিমাম এজটা বলেছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করানো যাবে। যে কোনো শাখায় স্নাতকোত্তর থাকতে হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন। পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় স্নাতকোত্তর থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এক্সপেন্সগুলো এখানে দেওয়া রয়েছে, ফিল্ড অফ কমিউনিকেশনস, এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হেলথ প্রজেক্টের উপরে। কম্পিউটার নলেজটা এখানে বলেছে সার্টিফিকেট কোর্স থাকতে হবে, কম্পিউটার অপারেশনের MS অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এই সংক্রান্ত বিষয়ে। প্রিফারেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে রয়েছে, সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা বা ডিগ্রি বা মাস্টার্স, সোশ্যাল সায়েন্স, মাস মিডিয়া, কমিউনিকেশন, রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারপরে পোস্ট এখানে রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদ এখানে নিয়োগ করা হচ্ছে। কোন কোন ক্যাটাগরি আবেদন করতে হবে সেটা এখানে রয়েছে। এজ এখানে বলেছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করে যাবে। স্নাতক থাকতে হবে সায়েন্স বিষয় নিয়ে এবং পারমানেন্ট টু হুইলার ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে, ড্রাইভ করার ক্ষমতা থাকতে হবে। কম্পিউটার প্যাকেজ নলেজ এখানে রয়েছে, কম্পিউটার প্যাকেজ নলেজের মধ্যে কী কী রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে একবার দেখে নেবেন। তারপরে পোস্ট এখানে রয়েছে টার্বোকোলোসিস হেলথ ভিজিটর পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। পারমান বেতন 18,000 টাকা রয়েছে। মিনিমাম এজটা এখানে বলেছে 21 ইয়ার এবং ম্যাক্সিমাম বলেছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করানো যাবে। সায়েন্স বিষয়ে গ্রাজুয়েট থাকতে হবে, মিনিমাম 1 বছরের কমপ্লিট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, MPW বা LHV বা হেলথ ওয়ার্কের উপরে। কম্পিউটার প্যাকেজ নলেজ এখানে থাকতে হবে, সার্টিফিকেট কোর্স আপনাদের থাকতে হবে, কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটারে কী কী অপারেশনের কাজ আপনাদের থাকছে এবং কী কী সার্টিফিকেট থাকতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। কোন বিষয়ের উপরে সার্টিফিকেটটা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। নোটিশটি প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মালদা জেলা থেকে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ মালদা, পোস্ট এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট মালদা। পিন এখানে বলছে 732102। যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে রয়েছে 2/11/2022 নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে কোন দপ্তরে নিয়োগ করানো হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু চুক্তিভিত্তিতে আপনাদের নিয়োগ করানো হবে। এখানে দেখতে পাচ্ছেন মালদা জেলার যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর রয়েছে সেখানে আপনাদের চুক্তিভিত্তিতে নিয়োগ করানো হচ্ছে, পিওলি অন কন্ট্রাক্ট বেসি এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত পোস্টে যেই পোস্টগুলো আমরা দেখে নিয়েছি, আবেদন করানো যাবে 16/11/2022 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। 5টা পর্যন্ত এখানে দেওয়া রয়েছে ঠিকানা, এখানে দেওয়া আছে ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। অফিস অফ দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অ্যান্ড চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা, পোস্ট এখানে রয়েছে JRC ডিস্ট্রিক্ট মালদা, পিন 732102। এই ঠিকানা আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আবেদন ফিস আপনাদেরকে এখানে দিতে হবে 100 টাকা, ডিমান্ড ড্রাফট করতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা এখানে রয়েছে। আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটগুলো দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মেটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দ্য নেম অফ দ্য পোস্ট শুড বি মেনশনড ইন ব্লক লেটার ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড টপ অফ দ্য ইনভেলপ। তো ইনভেলপের উপরে আপনাদেরকে লিখে দিতে হবে কোন পদের জন্য আবেদন করছেন সেটা আপনাদেরকে ইনভেলপের উপরে লিখে দিতে হবে বড় হাতের অক্ষরে, এবং আবেদন ফর্মে আপনাদেরকে কিন্তু লিখে দিতে হবে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন এখানে দেওয়া রয়েছে।
পোস্ট কোন পদের জন্য আবেদন করছেন সেটা এখানে বড় হাতের অক্ষরে লিখে দেবেন। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো চাকরির প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনাদের উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে। এখানে শুধুমাত্র একটি পোস্টে সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পোস্টটা এখানে দেওয়া রয়েছে ইমিউনাইজেশন ভলান্টিয়ার্স পদে যারা আবেদন করবেন তারা সেই জেলার একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে এখানে আবেদন করতে পারবেন। আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরিবর্তে আর ঘুম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।